বন্ধুরা আমি শ্যাগর পুষ্পা টু এর কন্ট্রোভার্সি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা সকলেই জানেন পুষ্পা টু এর যে গানগুলো মুক্তি পেয়েছে সেই গানগুলোর কম্পোজিশন করেছেন ডিএসপি এবং ডিএসপির সঙ্গে কিন্তু এখানে পুষ্পা টু এর যারা প্রডিউসার্স রয়েছে অর্থাৎ মাইত্রী মুভি মেকারস তাদের একটা বিশাল বড় বাবাল তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন কিসিক গানটা মুক্তি পেয়েছে দুদিন আগেই পুষ্পা টু এর এবং সেই গানটার লঞ্চ ইভেন্টে স্টেজে উঠে ডিএসপি এমন কিছু কথাবার্তা বলেছেন যেটা কিন্তু একটা বিশাল বড় কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছে সবার আগে এটা জেনে রাখা দরকার যে সুকুমার কিন্তু একজন এমন পরিচালক যে ডিএসপির সঙ্গে তার গোটা কেরিয়ার জুড়ে কোলাবোরেট করে এসেছে এবং তার সঙ্গেই কিন্তু কোথাও একটা ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হয়েছে সুকুমারের সেরকমটাই প্রিভিয়াসলি আপডেট ছিল এটা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই ছবির মধ্যে আরও নানান মিউজিক ডিরেক্টর যে যুক্ত হয়েছেন যেরকম এস থামান যুক্ত হয়েছেন স্যাম সিএস যুক্ত হয়েছেন তারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন ডিএসপির থেকে দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে এই পুরো জিনিসটাই কিন্তু তৈরি হয়েছে অ্যাট ডি ফার্স্ট প্লেস ডিএসপি প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেলিভার করতে পারেনি যারা ছবির সঙ্গে যুক্ত রয়েছে যারা মাথা যারা ছবির সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা পরিচালক হোক কিংবা প্রডিউসার হোক কিংবা আলুয়ারজন নিজে হোক তারা কোথাও একটা ডিএসপি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডেলিভার করছিল সেটার সঙ্গে খুব একটা খুশি ছিল না ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হচ্ছিল যে কারণে মেকাররা কিন্তু এখানে ডিএসপিকে সরিয়ে দেয় মেকারের সিদ্ধান্ত নেয় অন্য মিউজিক ডিরেক্টরদেরকে আনবার এবং যেটা কোথাও হয়তো একটা ডিএসপিকে হতাশ করেছে এবং যে কারণে কিন্তু ডিএসপি স্টেজে উঠে এটাই বলেন যে যেটা তোমার প্রাপ্য সেটা তোমাকে নিজেকে আদায় করে নিতে হবে সেটা তোমাকে কেড়ে নিতে হবে কেউ কিন্তু তোমাকে এমনি এমনি দিয়ে দেবে না সেটা প্রডিউসারদের থেকে বকেয়া টাকা হোক কিংবা সেটা স্ক্রিনে যে ক্রেডিটটা সেই ক্রেডিটেও যদি তোমাকে প্রপার জায়গাটা নিজের করে নিতে হয় তোমাকে সেটা আদায় করে নিতে হবে যেখানে ভালোবাসা থাকবে সেখানে কমপ্লেনও থাকবে কিন্তু আপনার কমপ্লেনটা একটু বেশি হয়ে যাচ্ছে ভালোবাসার তুলনায় আমি জানি আপনি আমাকে ভালোবাসেন কিন্তু কমপ্লেনটা কোথাও একটা বেশি হয়ে যাচ্ছে আমি এখানে লেট করে এসেছি সেটা নিয়েও আপনি আমাকে কথা শোনাচ্ছেন আমি গান লেট করে দিয়েছি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লেট করে দিয়েছি সেটাকে নিয়ে আপনার কমপ্লেন ছিল এবং তারপর যখন গান ডেডিকেট করতে বলা হয় তেলেগু ছবির নায়িকাদেরকে ডিএসপি কিন্তু সেখানে সেই সমস্ত নায়িকাদের কেরিয়ারে তার কত বড় অবদান রয়েছে প্রথম যে সব থেকে বড় নায়িকাদের হিটগুলো হিট সংগুলো যেখানে মানুষের তারা ভালোবাসা পেয়েছে প্রচন্ড পপুলার হয়েছে ফেম পেয়েছে সেই গানগুলো তারই যে তৈরি করা সেটাও কিন্তু সে মনে করিয়ে দিতে বলেনি অর্থাৎ পরিষ্কার বোঝা গেছে যে তার কেরিয়ারটা কতটা সুন্দর সে কী সমস্ত হিট গান দিয়েছে নায়িকাদেরকে সেটা সে কিন্তু কোথাও একটা জাহির করতে চাইছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কোথাও একটা আন্ডার কনফিডেন্ট হয়ে গেছে ডিএসপি তার কারণ কাঙ্গুবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব খারাপ ছিল সেটাকে নিয়ে নানান ধরনের ক্রিটিসিজম তাকে ফেস করতে হয়েছে জাস্ট কয়েকদিন আগেই ছবিটার কিন্তু আলাদা করে সমালোচনাটা যদি আপনারা সমালোচনাগুলো পড়েন বুঝতে পারবেন সেখানে কিন্তু পার্টিকুলারলি ডিএসপিকে মানুষ কিন্তু ধরে ধরে ক্রিটিসিজম করেছে যে এত লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক এত অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার কেন ছবির মধ্যে তার কাজ খুব খারাপ ছিল সেটা নিয়ে মানুষ সোচ্চার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা ঘটনা পুষ্পা টুয়ের মেকারদের সঙ্গে প্রডিউসারের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে কোথাও একটা সেম পেজে থাকতে পারছেন না ডিএসপি এবং তার বদলে গুড ব্যাট আগলি অজিত কুমারের এই ছবিটার জন্য মাইত্রী মুভিমেকার্স কিন্তু জিভি প্রকাশকে হায়ার করেছে যেটার জন্য কোথাও একটা ডিএসপি যে প্রচণ্ড বেশি অসন্তুষ্ট সেটা একেবারে পরিষ্কার এখন ডিএসপিকে সমস্ত রকম দোষ কি দিয়ে দেওয়া যায় যে ডিএসপিরই ভুল ডিএসপি স্টেজে উঠে এই ধরনের কথাবার্তা বলা উচিত ছিল না আমি কিন্তু মনে করি না যে তাকে সম্পূর্ণ ব্লেমটা দিয়ে দেওয়া যায় তার কারণ অনেক কিছু কিন্তু আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয় যে ডিএসপির পারিশ্রমিক কতটা কমিয়ে দেওয়া হয়েছে বা কোথাও একটা তাকে সম্মান দেওয়ার বিষয়ে মাইত্রী মুভি মেকার্সের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি আছে কি একজন শিল্পীকে আপনাকে সম্মান দিতে হবে তার পারিশ্রমিক যেটা আপনাদের মধ্যে কমিটমেন্ট ছিল যে এই টাকাটা দেয়া হবে এই কাজটার জন্য সেই টাকাটা এখানে প্রডিউসারদেরকে দিতে হবে এবার সেই টাকাটা কতটা কমানো হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বটা যেহেতু এখানে সরিয়ে নেওয়া হয়েছে ডিএসপির কাছ থেকে পুষ্পা টু এর কতটা এখানে টাকা কমানো হয়েছে সেটা কতটা জাস্টিফাইড এই বিষয়গুলো আসলে আমরা জানি না ফলত এখানে কার এন্ডের সমস্যা মাইত্রি মুভি মেকার্স তারাই কি এখানে অন্যায় করছে ডিএসপি ডিএসপির সঙ্গে নাকি এখানে ডিএসপি কোথাও একটা বাড়াবাড়ি করছে তার এন্ডেই ভুল রয়েছে সে সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ডেলিভার করতে পারেনি যে কারণে মেকারদের পছন্দ হয়নি নাকি সে যথেষ্ট ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়েছিল কিন্তু মেকাররা কিছুতেই মানে খুশি হতে পারছিল না তাদের এনেই সমস্যা ছিল তারাই ভুলভাল দাবি করছে ভালো দিচ্ছে ডিএসপি তা সত্ত্বেও নিচ্ছে না এগুলো আসলে আমরা কিছুই জানি না ফল এই বাওয়ালটার জন্য কে বেশি দায়ী কার জন্য এটা হচ্ছে সেটা বলা খুব কঠিন ব্যাপার তবে হ্যাঁ এটা বলা যেতে পারে যে এরকম একটা কন্ট্রোভার্সি অ্যাট দি ফার্স্ট প্লেস ছবি মুক্তির আগে হওয়া উচিত ছিল না স্টেজে উঠে ডিএসপি এইভাবে এতগুলো কথা বলে দিলেন এটা বিহাইন্ড দ্য ক্যামেরা এটা কোথাও একটা ঘরের মধ্যে এটা মেটানো উচিত ছিল এটাকে বাইরে অডিয়েন্সের সামনে আনা উচিত ছিল না এটা কোথাও একটা অডিয়েন্সের ছবিটার উপরে যে ট্রাসটা সেটাকে কমিয়ে দিচ্ছে তার কারণ এই যে ট্রায়ো আল্লু অর্জুন তার সঙ্গে সঙ্গে পরিচালক সুকুমার তার সঙ্গে সঙ্গে ডিএসপি এই ট্রায়োর কাছ থেকে কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক অনেক বেশি এদের কাছ থেকে কিন্তু মানুষ এর আগে চার্ট বাস্টার্স পেয়ে এসেছে পুষ্পার ক্ষেত্রী গানগুলো কি অসাধারণ ছিল আপনারা ভাবুন না সেখানে দাঁড়িয়ে যখন এই তিনজনের মধ্যে এই ট্রায়ের মধ্যে একটা ভাঙন দেখতে পাওয়া যায় তখন ছবিটা কি আদৌ ভালো হয়েছে কারণ ক্রিয়েটিভ ডিফারেন্সে যদি কাজের জায়গায় একটা সুন্দর পরিবেশ না না থাকে তিনজনের জন্য আমি বলছি আমি কিন্তু তিনজনের দিক থেকে ভেবেই বলছি যদি কাজের জায়গাটা সুন্দর পরিবেশ না থাকে তাহলে কিন্তু সেটা সমস্যার সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ বেরিয়ে আসে না সেটা কোথাও একটা এখানে চাপে ফেলছে এবং এই কৃষিক গানটা কিন্তু কোথাও একটা যেরকম লেভেলের হয়ে গেছে সেটা কিন্তু প্রচণ্ড বেশি হতাশাজনক এবং প্রথম দুটো গান যে স্ট্যান্ডার্ডে ছিল সেটা কোথাও একটা কৃষিকের থেকে অনেক বেটার অনেকটা বেটার রোমান্টিক গানটা তো আমার বেশ ভালো লেগেছিলো পুষ্পা পুষ্পা টাইটেল ট্র্যাকটা আমার মন্দ লাগেনি সেটার মধ্যে কিন্তু একটা এন্টারটেনমেন্ট ছিল গান হিসেবে যেরকমই আল্লু অর্জুনের প্রেজেন্সের জন্য সেটা দেখতে ভাল লাগছিল কিন্তু সেই গানটার থেকে যেরকম রেসপন্স মেকাররা পাবে মনে করেছিল সেরকম রেসপন্স মেকাররা পায়নি মাইথ্রি মেকারস মেকার ডিরেক্টর সুকুমার সেটার জন্য কোথাও একটা হয়তো অসন্তুষ্ট এখানে দেবীশ্রী প্রসাদকে নিয়ে এখন এই অসন্তুষ্টির কারণ কি সেটাও বলা খুব ডিফিকাল্ট তার কারণ এই গানগুলো মেকাররা আফটারঅল নিজেরাই বেছে নিয়েছে ডিএসপি গছিয়ে দেয়নি কারণ ডিএসপি যদি গছাতেই পারতো তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকও গছাতে পারতো সেই ডিপার্টমেন্টে থেকে হাঁটিয়ে দেওয়া হয়েছে ফলে তো মেকাররা নিজেরাই কিন্তু খুশি হয়ে নিয়েছে এটাই কিন্তু আপডেট ছিল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুশি নয় কিন্তু ডিএসপির গানগুলোতে খুশি যে কারণে গানটা ডিএসপিরই থাকছে ছবিতে এটা যদি হয়েই থাকে তাহলে ডিএসপিকে কোনো রকমভাবে দোষ দেওয়া যায় না তাহলে মেকারদেরও কোথাও একটা সমস্যা রয়েছে ডিএসপির সঙ্গে সঙ্গে যে তারাই কোথাও একটা ভুল গান নির্বাচন করে ফেলেছে এখন সেটাকে কেন্দ্র করে রিলস হচ্ছে না সেটা ভাইরাল হচ্ছে সেটাকে নিয়ে প্রচুর চর্চা হয়নি দেখুন পুষ্পা পার্ট ওয়ানের ক্ষেত্রে যে পরিমাণে রিলস কে কেন্দ্র করে হয়েছে কিংবা বাকি গানগুলো তো আসলে খুবই পপুলার হয়ে গেছিলো প্রত্যেকটা গানই ছবি সেই জিনিসটা বারবার বারবার রিক্রিয়েট করা যাবে না ভালো গান তৈরি করলেই যে সব সময় রিলস হবে পাবলিক সেটাকে খেয়ে নেবে ব্যাপারটা সেরকম নয় মানে একটা তারাস আপনি বানিয়ে দিলেন মুঞ্জিয়া সিনেমার সেটা যে প্রত্যেকবার রিলিজ করলেই ওরকমভাবেই রিলস হবে ওরকমভাবেই ভাইরাল হবে তার কোনো নিশ্চয়তা নেই অনেক ক্ষেত্রে খারাপ গানও ভাইরাল হয়ে যায় অনেক ক্ষেত্রে ভালো গানও ভাইরাল হয় না ফ্যাক্ট এটাও কিন্তু অনেকের দাবি যে সুকুমার যে নোন ফর লেটার শুটিং শেষ করা মানে ছবি মুক্তি পাবে কদিন বাদে কদিন আগে শ্যুটিং শেষ করছে এই জিনিসটা সুকুমার নিজের নানান ছবিতে তার গোটা কেরিয়ার জুড়ে করে এসেছে এটা কিন্তু এই ছবির ক্ষেত্রে পুষ্পা টু প্রথমবার হচ্ছে তা কিন্তু নয় এটা সে করেই এসেছে তার কেরিয়ার জুড়ে সেটার জন্যই কোথাও একটা ডিএসপি সমস্যায় পড়েছে সেটার জন্যই ডিএসপি কোথাও চাপে পড়েছে কারণ আপনি যদি শিডিউল বারবার চেঞ্জ করতে থাকেন একটা ছবি যদি সঠিক টাইমে না হাঁটে অন্যান্য কমিটমেন্টসও তো থাকে যারা ইউনিটে রয়েছে ধরুন আর্ট ডিরেক্টর বা ডিএসপি মিউজিক কম্পোজার তাদের তো অন্যান্য কমিটমেন্ট রয়েছে সে তো একটা ছবি নিয়ে বসে নেই ফলত সেটার জন্য কিন্তু যদি ডিরেক্টর এরকম চেঞ্জেস করতে থাকে শিডিউলের মধ্যে কারণে অকারণে তখন সেটার জন্য বাকিদের কাজ হ্যাম্পার হয় ডেফিনেটলি তো পার্টি একে অপরের সঙ্গে কাজ করতে জয় করছে না সেটা ক্লিয়ারলি ভিজিবল মাইত্রি মেকারসের সঙ্গে হয়তো ডিএসপিআর কখনোই কাজ করবে না সেটা ভবিষ্যৎ বলবে আদৌ সে কাজ করে কি করে না অনেক ক্ষেত্রে সমস্যা মিটিয়েও নেওয়া হয় ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হলে তারপর এক জায়গায় বসে যারা শিল্পীরা রয়েছে যদি সত্যিকারের একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আবার কাজ করতে হয়তো দেখতে পাবো কিন্তু অ্যাট দি ফার্স্ট প্লেস এই যে বাওয়ালটা তৈরি হয়েছে সেটাকে ক্যামেরার সামনে আনা উচিত ছিল না সেটাকে দর্শকের সামনে আনা উচিত ছিল না তার কারণ সুকুমার এবং আল্লু অর্জুন তাদের মধ্যেও ক্রিয়েটিভ ডিফারেন্সেস তৈরি হয়েছে তাদের মধ্যেও শুটিং পোস্টপন্ড হতে থাকছে সেটাকে কেন্দ্র করে বাওয়াল হচ্ছে এই ধরনের আপডেট প্রিভিয়াসলি ছিল এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটার শুটিং বাকি রয়ে গেছে ছবিটার শুটিং সাতাশ তারিখ শেষ হবে আঠাশ তারিখ পাঠানো হবে সিবিএফসির কাছে এখন এই জিনিসটা খুব একটা ঠিক নয় এই জিনিসটা কিন্তু কোথাও একটা অডিয়েন্সকে যারা একটু সেন্সিবল দর্শক তাদেরকে চিন্তায় ফেলে দেয় যে ছবিটা আদৌ ভালো হবে তোর ভাই অ্যাক্টারের সঙ্গে ডিরেক্টারে বাওয়াল ডিরেক্টারের সঙ্গে মিউজিক কম্পোজারে বাওয়াল মিউজিক কম্পোজারের সঙ্গে প্রডিউসারদের বাওয়াল যেখানে তারা একসঙ্গে বহু বছর ধরে কাজ করছে এরকম নয় যেটা প্রথম ছবি একসঙ্গে তারা কাজ করছে সেম পেজে নেই তাদের মধ্যে কিন্তু কোলাবোরেশন বহু বছরের অনেক দিন ধরে তারা কাজ করছে একসঙ্গে তারপরে এই ধরনের বাওয়াল আর সেটা অডিয়েন্সের সামনে এসে যাওয়া এই জিনিসটা খুব একটা ভালো নয় ছবিটা কিরকম হবে না হবে সেটাকে নিয়ে চিন্তা তৈরি হওয়া এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বেশি যায় যদিও এটা মনে করিয়ে দেওয়া দরকার প্রথম প্রথম ছবির কিন্তু এই ধরনের নানান সমস্যা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছিল শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য শুধুমাত্র আল্লু অর্জুনের জন্য শুধুমাত্র গানগুলোর জন্য সেই জিনিসটা কিন্তু আরো একবার হতেই পারে যে এই যে যাবতীয় চিন্তা এই যে যাবতীয় চাপ নেওয়া ভয়ের বিষয় যে ছবিটা ভালো হবে তো সেগুলো হয়তো চার তারিখ রাত অবধি পাঁচ তারিখে আমরা যখন হলে যাব আমরা দেখবো আবার সেম লেভেলের এন্টারটেনমেন্ট হয়তো টু দিতে পারছি যদি সেটা হয় সেক্ষেত্রে ডিএসপির সঙ্গে কি বাওয়াল হচ্ছে মায়ের থ্রি সেটা নিয়ে অডিয়েন্সের ভাববার কোনো কারণ সত্যি বলতে নেই ওদের বাওয়াল ওরা বুঝে নেবে ওরা কোটিপতি আছে তা নিয়ে আমরা ভেবে কি করব কিন্তু ছবিটা যেন খারাপ না হয় ভাই আমি পয়সা দিয়ে টিকিট কেটে যাবো এই সব জন্য নিজেদের মধ্যে যেন প্রোডাক্টে কোনো ধরনের গাফিলতি না থাকে আমি এটাই আশা করবো আর এই পার্টিকুলার বিষয়ে আমি ডিএসপি দোষ দেবো না আমি মাইত্রীকেও দোষ দেবো না পুরো বিষয়টা ক্লিয়ারলি আমরা জানি না যেটা আমি আগেই বললাম না জেনে কার দোষ কার ঠিক কার ভুল কার অন্যায় এগুলো সত্যি বলতে কমেন্ট করা আমাদের উচিত নয় তবে হ্যাঁ এটা অবশ্যই বলতে পারি যে ডিএসপি কিন্তু এই জিনিসটা আগেও করেছে আমি যেটা জানতে পারলাম বয়াপীতি শ্রীনু একজন পরিচালক রয়েছে তিনি লেজেন্ড নামে একটা ছবি বানিয়েছিলেন যে ছবিটা বালকৃষ্ণ রয়েছে সেই ছবিটার ক্ষেত্রেও কিন্তু একটা লঞ্চ ইভেন্টে ডিএসপি এই ধরনের একটা বাওয়াল করেছিল এটা কিন্তু ইতিহাস বলছে ফলত ডিএসপির কিন্তু এই অভ্যাসটা একটুখানি আছে যেটা আমার মনে করা উচিত নয় সে একজন প্রফেশনাল সে একজন এত বড় মিউজিক কম্পোজার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি এত বড় বাজেটের ছবি এত বড় একটা সাত সরঞ্জাম এত বড় একটা আয়োজন সেখানে এরকম করা মানে এরকম ছোটোখাটো জিনিস করা এরকম চিপ জিনিস করা আপনাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে সব জায়গাতেই রয়েছে যে বলিউড হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সেটা অডিয়েন্সের সামনে আসলে আনা উচিত নয় কারণ ছবিকে নিয়ে অডিয়েন্স সন্দেহ করবে সেই জায়গায় আপনার তো ছবিটার প্রতি একটা ইমোশন আছে সে প্রডিউসার যাই করছে না করছে ডিরেক্টরের সঙ্গে আপনার বলছে না পুষ্পার সাকসেসে তো আপনারও একটা অবদান রয়েছে আপনার কেরিয়ারে তো পুষ্পা একটা বিশাল জায়গা নিয়ে রেখে দেবে চিরকালের জন্য ফলে তো সেটার প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে বাওয়ালটাকে অডিয়েন্সের সামনে আনা উচিত নয় এটুকুই খালি আমি বলবো বাকি হতেই পারে রাগ অভিমান হতেই পারে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন পরবর্তী ভিডিও